السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين ما بعد. সম্মানিত শ্রোতি, একটি মশলা আমার দৃষ্টি আকর্ষণ করেছে, সেটা হলো যে স্বামী স্ত্রী তারা একে অপরের লজ্জাস্থান দেখতে পারবে কিনা, এই বিষয়ে যদি আমি বিস্তারিত আলোকপাত করেছি, এরপরও একটা সংক্ষিপ্ত ফতোয়া দেখেছি, সেটার পর্যালোচনা করা আমি মনে করছি আমার উচিত। সেটা হলো স্বামী স্ত্রী একে অপরকে দেখতে পারবে কিনা, মানে একে অপরের লজ্জাস্থান দেখতে পারবে কিনা মেলামেশাকালীন বা এমনিতে। সেখানে সংক্ষিপ্ত উত্তরে বলা হয়েছে যে এটা একজনের প্রশ্ন দেখলাম, উনি বলছেন যে এটা ফাহেশা কাজ, মানে দেখতে পাবে না, মানে স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থান দেখে এটা হলো ফাহেশা কাজ, নাউজুবিল্লাহ মিন জালিক। তো এটা একটা চরম অজ্ঞতা, ফাহেশা কাজ হলো কেন? ফাহেশা কাজ তো কবিরা গুনাহকে বলে অনেক সময়, এটা ফাহেশা কাজ কে বললো আপনাকে? ফতোয়া দেওয়ার আগে ফতোয়ার যোগ্যতা নিতে হবে না, নাউজুবিল্লাহ। আবার একজনকে দেখলাম যে উনি বলছেন যে দেখাটা জায়েজ, মানে মাকরুহ পর্যায়ের, তবে মোস্তাহাব না দেখা, মোস্তাহাব না দেখা। হ্যাঁ, তো এটা মোটামুটি কিছুটা সহনশীল কথা। তারপর আমাদের কথা হলো যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মেলামেশাকে হালাল করেছেন স্বামী স্ত্রীর জন্যে, সেখানে এ জাতীয় কথাগুলি, এগুলি আসলে মোটেও সঠিক নয়। ফাহেশা কথা বলা, যেটা ফাহেশা কাজ হলো, এর মাধ্যমে মানুষ কি ফাহেশ হয়ে যাবে? নাউজুবিল্লাহ মিন জালিক। কেন, দেখাটা বড় নাকি স্বামী স্ত্রীর মেলামেশাটা বড় কথা? এগুলো সব অজ্ঞতার কথা, আর এই অজ্ঞতার মূলে রয়েছে কিছু জালজয়ী হাদিস। আল্লাহ করে বলছি যে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এই দিনে, যা আল্লাহ রাব্বুল আমিন তাকে প্রেরণ করেছেন এই দিনে ইসলাম সহ, এই দিনে ইসলামে কোনো কথাই অজ্ঞতা সহকারে বলা হালাল নাই। কোনো বিষয়কে যদি বলতে হয় যেটা হারাম, অবশ্য সুস্পষ্ট দলিলের ভিত্তিতে বলতে হবে। হালাল হারামের বিষয় কি অবশ্যই সুস্পষ্ট হওয়া উচিত। ইন্নাল হালাল বাইয়িনুন ওয়া ইন্নাল হারাম বাইয়িন, নিশ্চয় হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট। কাজেই হালাল হারামের বিষয়ে সতর্ক সাধন থাকতে হবে, আর বিনা দলিলে একটা জিনিসকে হারাম যেমন বলা অন্যায়, ঠিক একটা জিনিসকে হালাল হারাম, হালালকেও হারাম বলা অন্যায়। কথা হালাল হারামের বিষয়টা অবশ্যই সতর্কতার সাথে নিতে হবে। তো স্বামী স্ত্রী মেলামেশা করলে ফাহেশা হবে কি জন্যে? মানে মেলামেশাটাই যদি যায় তাদের জন্য, এমনকি সব একটা সহি মুসলিম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিবুদ আহাদিকুম সাদাকা, তোমাদের একজনের স্ত্রীর মিলনের সদকা রয়েছে, মানে স্বামী স্ত্রীর সাথে মিলিত হলো, এটাতে নেকির কাজ করলো সহি মুসলিমের হাদিস। তো দেখলে আবার ফাহেশা কাজ হয়ে গেল কেন? এটা কোনো ফতোয়া হলো? এটা জাহালাত হলো। আসল কথা হলো যে ইবনে মাজার হাদিসে এসেছে যে মায়েশা বলছেন যে আমি রাসূলুল্লাহ মা রায়ত ফরজা রাসূলুল্লাহ আমিনি, আমি আল্লাহ রাসূলের লজ্জাস্থান দেখিনি, উনিও আমার দেখেননি, এরকম একটা বর্ণনা এসেছে ইবনে মাজার। হাদিসটা একেবারে দয়ীফ জিদ্দান, এমনকি জালও বলা হয়েছে। স্বামী স্ত্রী মেলামেশাকালীন একজন আরেকজনকে দেখ, মানে সারা জীবন এভাবে মেলামেশা করে দেখবেন না, দেখা হবে না, এটা হতে পারে? বরং মা সারাদিন আনা থেকেই বর্ণনা পাওয়া যায় সহিব না হেব্বানে, যখন মা এসে বলেছিলেন সমস্ত রতন জুবাইর বা যে কোনো একজন তাবি বিদ্যান, যিনি তার নিকট অনেকটা ঘনিষ্ঠ এবং আত্মীয় সূত্রে আবদ্ধ, তো যা হোক তাকে বলেছিলেন যে হে উম্মুল মুমিনিন, আপনাকে একটা বিষয় জিজ্ঞাসা করতে চাই কিন্তু লজ্জা পায়, সেটা হলো যে স্বামী স্ত্রী একে অপরকে দেখতে পারবে কিনা, মানে একে অপর লজ্জাস্থান দেখতে পারবে কিনা। তখন মা শারদুল আনহা বলেছিলেন, নিজের ঘটনা উল্লেখ করে সাপোর্ট করেছিলেন, বলেছিলেন যে আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বড় পাত্রে গোসল করতাম। তো আমাদের মাঝের যে বদনাটা ছিল, যে পাত্রটা ছিল, মানে পানি বহন করানোর, তো একবার আমি বলতাম দা আলী, উনি বলতেন দা আলী, আমার জন্য এটা ছাড়ো, উনি বলতেন আমার জন্য ছাড়ো, আমি বলতাম আপনি আমার জন্য ছাড়েন, মানে এভাবে যেন কম্পিটিশন করতেন গোসল করতে গিয়ে। তো মায়েশার এই আসারটা দিয়ে হাফিজ ইবনে হাজার উল্লেখ করেছেন আরেকজন বিদ্বানের বরাতে, যে এখানে মায়েশা সাপোর্ট করেছেন যে স্বামী স্ত্রী একে অপরকে দেখতে পারে, উলঙ্গ হয়ে গোসলও করতে পারে, সহিহ ইবনে হাব্বানের হাদিস। তাহলে মায়েশার হাদিস থেকে প্রমাণ মায়েশা সাপোর্ট করেছেন এই মাসাকে, যে দেখতে পারে স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থান। তো কীভাবে মায়েশা থেকে ওটা প্রমাণিত হলো যে উনি বলছেন যে আমার লজ্জাস্থান রাসূলুল্লাহ দেখেনি, আমিও তার দেখিনি? এটা একটা কঠিন দৈফ,
এমনকি এই মর্মে যত বর্ণাগুলি সবগুলি এই পর্যায়ে হয় জয়ীফ অথবা চাল। কখন ধরে স্বামী স্ত্রী একে অপরকে আল্লাহ রব্বুল আমিন কি বলছেন, পোশাক বলেছেন। সূরা বাকারা আল্লাহ কি বলছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, ওরা তোমাদের জন্য পোশাক, তোমরা তাদের জন্য পোশাক। তো পোশাক দিয়ে তো লজ্জাস্থান ঢাকা হয়। কাজেই স্বামী স্ত্রী একে অপরকে আল্লাহ রব্বুল আমিন সম্পূর্ণ ফ্রি করে দিয়েছেন। এমনকি কিছু কিছু ওলামা কেরাম বলছেন যে যদি স্বামী স্ত্রীর মাঝে আরও ভালোবাসার সৃষ্টি হয় বা স্ত্রীর সহবাসে স্ত্রীর মিলনে যদি আরও আগ্রহী হয় বা একে অপরের আগ্রহ সৃষ্টি হয় স্বামী স্ত্রীর একে অপরের লজ্জাস্থান দেখার পরে, এটা দেখা মোস্তাহাব, দেখাটাই মোস্তাহাব বলেছে কিছু ওলামা কেরাম। আর তারা এই জাতের জয়ীব জাল হাদিসকে তওয়াক্কা করেননি। জয়ীব জাল হাদিস কোনো দিনই না, ওটা দিয়ে কোনো দিন সাব্যস্ত করা সঠিক নয়। তো এ বিষয়ে দেখা যাচ্ছে যে ফতোয়াতে গিয়ে ফতোয়ার ক্ষেত্রে মানে বাড়াবাড়ি হয়েছে। অনেকে বলে লেপ তাশক গায়ে দিয়ে মেলামেশা করতে হবে, বাতি নিভে মেলামেশা করতে হবে, মশারি খাটে কেন ভাই, এত ফতোয়াবাজি কিসের? এগুলোর মূল হলো জয়ীব জাল হাদিস, এছাড়া সহি কিছু না, সহিতে এগুলোর সাপোর্ট মিলে যেটা জায়েজ রয়েছে। স্বামী স্ত্রী একে অপরে মেলামেশা করেন, সম্পূর্ণ উলঙ্গ হয়ে তারা মেলামেশা করতে পারে, কোনো সমস্যা নাই। এখানে মাকরু টাকরু বলো আমরা কিছু বলবো না, কারণ যেটা দলিল দ্বারা প্রমাণিত নয় সেটা আমরা কেন বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহফাজ আওরাতাকা ইল্লা মিন যাওজাতিকা আও মালাকাত ইয়মিনুকা, সুনান আবু দাউদের হাদিসে বলছেন যে তুমি তোমার লজ্জাস্থান হেফাজত করো ইল্লা মিন যাওজাতিকা, তবে তোমার স্ত্রী এবং তোমার কৃত দাসীর ক্ষেত্রে নয়। মানে এখানে তোমার ছাড় রয়েছে। মানে সূরা মুমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সফল কাম তারা যারা নিজেদের লজ্জাস্থানে হেফাজত করে, ইল্লা আল্লাহ আজওয়াজিহিম, তবে নিজেদের স্ত্রীর ক্ষেত্রে নয়, আও মালাকাত ইয়মিনুহুম, বা তাদের কিন্তু দাসীদের ক্ষেত্রে নাই। ফাইন হগাইর মালমান, এক্ষেত্রে তারা নিন্দিত না, মানে তারা লজ্জাস্থানে যদি হেফাজত না করে নিজের স্ত্রী বা নিজের কিন্তু দাসীর ক্ষেত্রে, তো তারা নিন্দিত হবে না। তা আল্লাহ নিজেই ছাড় দিয়েছেন। এই জন্য শেখ বিন ওসামিন এটা দিয়ে দৌড়ে দিয়েছে, শেখ বিন বাজ দৌড়ে দিয়েছেন এক স্ত্রী একে অপরকে দেখার বিষয়ে। অনুভাবে শেখ আলমান আদাবুজ জাফাফ কেতাবে তিনি বিষয়টা একেবারে ভেঙে খোলাসা করে বলেছেন। অনুভাবে ইমাম নাসা একটা বাপ বেঁধেছেন যে স্বামী স্ত্রী একে একে অপরকে মানে দেখতে পারে কিনা, মানে উলঙ্গ হয়ে গোসল করতে পারে কিনা এবং একে অপরকে দেখতে পারে কিনা। তো এত কিছু থাকার পরও কিছু দরবেশি ফতো আমরা এখনও শুনে যাচ্ছি যে স্বামী স্ত্রী মেলামেশা করলে বাতি নিভে করাটা ভালো, মোস্তাহাব, হ্যাঁ, তারপর মশারি খাটাতে হবে। আর কিছু অজ্ঞ জাহেল তো ফতোয়া দিয়ে থাকে ওই জাল হাদিস দিয়ে যে স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থান দেখলে চোখ কানা হয়ে যাবে, আর ওই সময় কথা বলে স্বামী স্ত্রী মেলামেশা করলে কি বোবা হয়ে যাবে, নাউজুবিল্লাহ, সব শয়তানি ফতোয়া ছাড়া কিছু নাই। এগুলো জাল হাদিস, জাল হাদিসের বক্তব্য যে স্বামী স্ত্রী মেলামেশাকারের কথা বলে বোবা হয়ে যাবে, আর দেখলে একে অপরের লজ্জাস্থান কি হয়ে যাবে, কানা হয়ে যাবে। সুবহানাল্লাহ, মানে কত বড় অপরাধ, কত বড় কবিরা গুনাহ করেছে। আসলে কবিরা গুনাহ করেছে এই জাহেল এই ফতোয়া দিয়ে যে স্বামী স্ত্রী দেখলে যে ইয়ে হয়ে যাবে, মানে চোখকানা হয়ে যাবে, এই জাহেল আল্লাহ রাসূলের মিথ্যারোপ করেছে। এই জাহেলের কাজটাই হলো কবিরা গুনাহ, কিন্তু আসলে দেখাটা কবিরা গুনাহ না, সগিরা গুনাহ, কিচ্ছু না, এটা জায়েজ। এবং কিছু আলামাকে এটাকে মোস্তাহাব বলেছেন এবং যুক্তি খাড়া করেছেন, যদি এটাতে তাদের তৃপ্তি বেশি আসে এবং একে অপর পরস্পর দ্বারা তারা যদি মানে বেনিয়াজ হয় অন্যান্য হারাম জায়গায় এগুলি করা থেকে, এটা উত্তম হবে তাদের জন্য, এটাই বলেছে। এবং তাদের কথাকে আমি যৌক্তিক মনে করি। তারপরে কথা হলো যে যারা মোস্তাহাব বলছেন যে এগুলো না দেখা দেখি করা, তাদের কথা অনেকটা সহনশীল, কিন্তু এই যারা এইভাবে কথা বলে থাকে যে এটা ফাহেশা কাজ, এগুলো হলো জাহালাতের কথা, বা যারা বলে চোখ কানা হয়ে যাবে, বোবা হয়ে যাবে, এগুলো হলো মানে সম্পূর্ণ জাহালাত, অজ্ঞতার ফতোয়া এবং শরিয়াত সম্পর্কে না জানা, এই বিষয়ে দলিলকে আয়ত্ত না করা। তো যা হোক, জয়ীব জাল হাদিসের তেলেসমতে আমাদের দেশে চলছে, যার ফলে আল্লাহর হালালকৃত বিষয়কে হারাম করতে মানে খুবই পটু আমাদের দেশের মানুষগুলি। তো যা হোক, এই মশলাটাতে আমি আলোচনা আরও বেশি করা পছন্দ করছি না। তো এতটুকু অবশ্যই মনে রাখবেন, আমরা সবাই মনে রাখার চেষ্টা করব যে এটা একটা হালাল জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীকে সম্পূর্ণ ফ্রি করে দিয়েছেন, একে অপরের পোশাক হিসেবে বলেছেন। সুতরাং এখানে এরকম কথা বলা যে স্বামী স্ত্রীর মেলাকালীন মেলামেশাকালীন বাতি নিভিয়ে দিতে হবে, কাপড় পরিহিত থাকতে হবে, হ্যাঁ, তারপরে ল্যাপ তশক গায়ে দিতে হবে, কোনোভাবে স্ত্রী তাকানো যাবে না, তাকালে চোখ কানা হয়ে যাবে আর কথা বলে বোবা হয়ে যাবে, এগুলি সবই কি
অজ্ঞতার কথা, শরিয়া বহির্ভূত কথা, এগুলির একটা অক্ষরও কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। এবং এগুলির মূল হলো জয়ীফ জাল হাদিস, আল্লাহ হেদায়তের মালিক। তো যা হোক, সময় সাথে আশা করি আমরা বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা কোরআন সুন্নাহর বহির্ভূত কোনো কথা না বলি, আবেগ দিয়ে যেন না বলি, বরং কোরআন হাদিসের অনুকূল কথা বলি। এবং মুহাদ্দিসিনে কেরাম এই বিষয়ে যারা মুহাক্কিক ওলামায়ে দীন, তারা কী বলছে সেদিকে আমরা খেয়াল করি। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার, এবং সর্ববিষয়ে কোরআন সুন্নাহর অনুশাসন মেনে চলার, কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহ ফলো করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।